তো আমি আমার যে দোকানের পিসিটা 2 দিন থেকে একেবারে বন্ধ হয়ে আছে, তো আমি এটা অন করলে একদম মানে কোনো এই লাল এলইডি জ্বলার পর আমার মনিটারে কোনো সিগন্যাল নাই, কোনো কিছুই নাই, মনিটারে কোনো কিছুই নাই। তো আমি এটাকে আজকে নিজেই এটা মেরামত করার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন এবং দেখবেন কিভাবে এটা করা যায় কিনা। তো প্রথমে আমি বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম, দেওয়ার পর এটা আমি কভারটা খুলে নেব। তো পিসির কভারটা খোলার পর ভিতরে যে কুলিং ফ্যানটা ছিল আমি কান পেতে দেখেছি, এটা কুলিং ফ্যান চলছিল, তাতে আমার পাওয়ার সাপ্লাই ঠিক আছে। পাওয়ার সাপ্লাই নষ্ট হলে এরকম হতে পারে, কিন্তু পাওয়ার সাপ্লাই ঠিক আছে, আবার লাল এলইডি জ্বলে, বুঝলাম পাওয়ার সাপ্লাই ঠিক আছে। তো সম্ভবত আমার এটা র্যামের সমস্যা। তো প্রথমে আমি র্যামের 2 পিন একটু সরিয়ে দিয়ে র্যামটা খুলে নেব। এই যে র্যামের অসংখ্য পিন আছে, এই পিনগুলো কোনো কারণে মিস করলে এরকম হতে পারে। তো আমি এই র্যামটা পিনগুলো পরিষ্কার করে দিব। তো পরিষ্কার করার জন্য যে ব্যাপারটা হলো থিনার, একেবারে ভেজালমুক্ত থিনার। আমি এটা কাঁচের দোকান থেকে, রঙের দোকানে কিনলে এটা ভেজাল হয়, কাজে আমি কাঁচের দোকান থেকে একবারে অরিজিনাল যে থিনার সেটা কিনে এনেছি। তো এটা আমি একটু টিস্যু পেপারে নিয়ে আমি এই যে আমার র্যামটা আছে, এই র্যামের অসংখ্য পিন আছে, এই পিনগুলো একটু পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দিলে হবে কি, তাহলে আমার এই র্যামটা আর মিস করবে না। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা এটা সবসময় যদি কোনো কারণে কোনো সিগন্যাল মিস করে তাহলে আর এইরকম কোনো তথ্য আদান প্রদান করবে না, ফলে আমার মনিটারে কোনো সিগন্যাল পাবে না। তো তারপরে আমার হার্ড ডিস্ক যেহেতু খুলেছি, হার্ড ডিস্কে অনেক ময়লা ধুলো জম, এগুলো একটু পরিষ্কার করব। তো আমি নরম এই ব্রাশ দিয়ে এটা আমি করতে পারি। তো হার্ড ডিস্কের পিন খুলে এভাবে পরিষ্কার, আমার হার্ড ডিস্ক আছে 2টা, আর একটাও একইভাবে খুলব। খোলার পর যে কাজটা করবো, এই পিনগুলো খুলে নিয়ে পরিষ্কার করার পর পিনগুলো দেখে সংযোগটা স্থাপন করব। মানে একটু এদিক সেদিক হলে ভেঙে যেতে পারে, খুবই সূক্ষ্ম পিন। এই পিনগুলো আমি সুন্দরভাবে স্থাপন করে আমি হার্ড ডিস্কটা লাগিয়ে দেব, যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতে আমি স্থাপন করে দিলাম। তো একইভাবে আমার 2টা যেহেতু হার্ড ডিস্ক, পরটাও আমি পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার পর এই পিনগুলো লাগাবো, লাগানোর পর আমি সাবধানে পিনগুলো লাগাবো, পাওয়ার কেবলটাও লাগাবো, পাওয়ার সাপ্লাই থেকে এটা আসছে। তো আমি হার্ড ডিস্কটা যথাস্থানে স্থাপন করব। করার পর আমি যে কাজটা করব, একটু পিসি পরিষ্কার করে দেওয়ার পর আমি সুন্দর করে এই র্যামটা, র্যামটার একটু চেনার উপায় আছে, উল্টা সিধা হলে হবে না। এটার এই যে একটা পিন আছে র্যামটা, এই যে মাঝখানে একটা পিন থাক আছে, এই থাক আর ওই পিনের কাটা অংশের সাথে মিল করে আমাকে একটু চাপ প্রয়োগ করে লাগাইতে হবে। তো আমি কাটাটা দেখে নিলাম, নেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হলো সুন্দরভাবে র্যামটা আমি যথাস্থানে স্থাপন করব। র্যাম লাগানোর 2টা জায়গা আছে, যে কোনো একটা লাগালে হয়, 2টা র্যাম লাগানো যায়। তো আমি একটাই লাগিয়ে রেখেছি। তো আমি এখানে এখন যে কাজটা করব, এখন বিদ্যুৎ সংযোগটা দেব, দেওয়ার পর দেখব কি অবস্থা হয়। তো দিলাম, দেওয়ার পর আমি পার বাটনে আস্তে করে পার বাটন ক্লিক করলাম, চাপ দিলাম, দেওয়ার পর দেখা যায় কি হয়। হ্যাঁ, আলো আসছে। এখন আমি মনিটরের দিক লক্ষ্য রাখবো, তো মনিটরের লক্ষ্য রাখি, দেখি কি হয়। হ্যাঁ, সুন্দর, আমার মনে হয় অন হয়ে যাবে। হ্যাঁ, অন, একদম অন হয়ে গেছে, সুন্দরভাবে অন হয়ে গেল। তো এই সত্য একটি কাজ যা র্যামের কারণে, এই সম্ভবত কোনো র্যাম বিশেষ করে প্রসেসরও হতে পারে, তবে র্যামের সম্ভাবনাটা বেশি থাকে। র্যাম নষ্ট হলে এ ধরনের, নষ্ট বা কোনো সিগন্যাল মিস করলে এ ধরনের, তবে আমার পরিষ্কার করে দিয়ে এটা হয়ে গেল। এই ছোট্ট কাজের জন্য আমি অন্যের কাছে এটা মেরামত করতে না দিয়ে নিজে করলাম। তো আমি বিদ্যুৎ সংযোগ আবারও বিচ্ছিন্ন করে সুন্দরভাবে কভারটা স্থাপন করব। করার পর আমি এই কাজটা সম্পূর্ণ করব। তো সবাই সাথে এতক্ষণ ছিলেন এবং আমার টিউটোরিয়ালটি দেখলেন, আমি সাথে এটা ঠিকও করলাম, পাশে এটা আমি মোবাইল দিয়ে ভিডিও করলাম। তো ভিডিও করে একসঙ্গে আমি কাজটা দেখলাম। এবার আমার কভারটা লাগানো শেষ, আমি এবার বিদ্যুৎ সংযোগটা দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমি আবারও পাওয়ার বাটন অন করে সর্বশেষ আমি দেখব কি অবস্থা হলো। এখন আমি একটু অপেক্ষা করি, দেখা যাক
পার আলো সুন্দরভাবে জ্বলে, লাইটটা জ্বলে। এখন হ্যাঁ স্টার্টিং শুরু হয়ে গেছে আমার অন, এবং অন হয়ে গেল, সুন্দরভাবে অন হয়ে গেল আমার পিসিটা।